করব সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট সিক্স নিয়ে। তো মহাকর্ষ চ্যাপ্টার থেকে তোমাদের অ্যাসাইনমেন্ট সিক্সের কিছু সামস আমরা দিয়েছিলাম, তো এই সামসগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আজকের ক্লাসে যেটা দেখছি সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট সিক্স। তো প্রথম কোশ্চেনটা কি আছে, যে পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় এবং এক্স গভীরতায় অভিকর্ষজ ত্বরণের মান হচ্ছে সমান, এক্স ও এইচ এর মধ্যে সম্পর্ক কি, এবং দেওয়া আছে যে এক্স ও এইচ উভয়ই পৃথিবীর ব্যাসার্ধের তুলনায় ক্ষুদ্র। তাহলে আমরা কি জানি যে এইচ উচ্চতায় এইচ উচ্চতায় তাহলে অভিকর্ষজ ত্বরণের মান কি হয়, এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান কি হয়, যে জি প্রাইম ইকুয়াল টু জি ইন্টু ওয়ান মাইনাস টু এইচ বাই আর, এটাই তো। আবার এক্স গভীরতায়, এক্স গভীরতায় অভিকর্ষজ ত্বরণের মান কি হয়, জি ডবল প্রাইম ইকুয়াল টু জি ইন্টু ওয়ান মাইনাস এক্স বাই আর। ওকে, তাহলে দেখো এখন কি বলেছে, দুটো মান সমান, তাই তো। তাহলে এখানে বলতে পারি জি প্রাইম ইকুয়াল টু জি ডবল প্রাইম, অর্থাৎ এখান থেকে লেখা যায় দেখো জি ইন্টু ওয়ান মাইনাস টু এইচ বাই আর ইকুয়াল টু জি ইন্টু ওয়ান মাইনাস এক্স বাই আর, অর্থাৎ এখান থেকে লিখতে পারি টু এইচ বাই আর ইকুয়াল টু হচ্ছে এক্স বাই আর, তাই তো। অর্থাৎ এক্স ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, টু এইচ, এটাই হয়ে যাচ্ছে আমাদের সম্পর্কটা, বোঝা গেল। এবার পরের কোশ্চেন কি বলছে দেখো, পরের কোশ্চেনে বলছে, প্রথম কোশ্চেনটা হয়েছে দ্বিতীয় কোশ্চেন, যে ভূপৃষ্ঠ থেকে 45 ডিগ্রি কোণে এবং 60 ডিগ্রি কোণে ছোড়া দুটি বস্তুর কোনটির মুক্তিবেগ বেশি হবে, তাই তো। 45 ডিগ্রিটা তাই কি, তো দেখা যাক ছবিটা আঁকা হোক। তো ধরে নিচ্ছে এটা পৃথিবী, ওকে, এবং পৃথিবীর আকর্ষণ বল আছে ধরো এতটা পর্যন্ত, এটা হচ্ছে পৃথিবীর আকর্ষণ বলের এরিয়া, ঠিক আছে। এখন দেখো কোন একটা বস্তুকে যদি উপর দিকে ডাইরেক্ট ছোড়া হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা মুক্তিবেগ ভি ইকুয়াল টু কি লিখি, রুট ওভার টু জি আর, তাই তো। এখন যদি 60 ডিগ্রি কোণে একে ছোড়া হতো তাহলেও তো সে পৃথিবীর আকর্ষণ বল ছেড়ে বেরিয়ে যাবে, এটা 60 ডিগ্রি কোণ। আবার যদি 45 ডিগ্রি কোণে ছোড়া হয়, এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, তাহলে সেক্ষেত্রেও কি দাঁড়াচ্ছে, পৃথিবীর আকর্ষণ বল ছেড়ে বেরিয়ে যাবে, তাই তো। দেখো আইতার এই দিকে যাবে বা ওই দিকে যাবে, তো মুক্তিবেগটা তো একই থাকবে রে বাবা, মুক্তিবেগের এখানে কোনো কি থিটার উপর নির্ভরশীল আছে না স্যার? তাহলে মুক্তিবেগের মান কখনো থিটার উপর নির্ভর করে না। তুমি যদি তুমি ভূপৃষ্ঠের সাথে সমান্তরালেও যদি ছুটতে, ঠিক আছে, অর্থাৎ তুমি এইভাবেও যদি ছুটতে, একটা সময় পর দেখো ও পৃথিবীর আকর্ষণ বল ছেড়ে বেরিয়ে যেত, তাই তো। তাহলে সব ক্ষেত্রেই ভি এর মান সেম, প্রত্যেকটা ক্ষেত্রে ভি এর মান সেম, অর্থাৎ এক্ষেত্রে মুক্তিবেগের মান সর্বদা এক, কোনো পরিবর্তন হবে না। তো এই ধরনের কোশ্চেন তোমাদের দেখবে এমসিকিউ এ আসবে, ঠিক আছে। এমসিকিউ এ এক নম্বর আছে না গ্র্যাভিটেশন থেকে, তো এই এক নম্বর এমসিকিউ এরকম টাইপের কোশ্চেন আসে গ্র্যাভিটেশন থেকে, ঠিক আছে। হ্যাঁ, শুধুমাত্র আর এর উপর, উচ্চতার উপর, কিন্তু কোণের উপর নির্ভর করবে না, ঠিক আছে। ওকে, এর পরের যেটা দেখবো সেটা হচ্ছে ঘূর্ণনের জন্য পৃথিবীর পৃষ্ঠে কোন স্থানে অভিকর্ষজ ত্বরণের রাশিমালা নির্ণয় করতে বলেছে, ঠিক আছে, 3 নম্বর কোশ্চেন। তো ছবিটা দেখি একটু ক্লিয়ার করে নিই, তো পৃথিবীর একটা ছবি আঁকছি, ধরো এটা পৃথিবী, ওকে, এবং পৃথিবীটা একটা অক্ষের সাপেক্ষে, ধরো এটা হচ্ছে ঘূর্ণন অক্ষ, এই ঘূর্ণন অক্ষের সাপেক্ষে কৌণিক বেগে ঘুরছে, অর্থাৎ নিজের অক্ষের সাপেক্ষে, তাই তো। একবার ঘুরতে কত সময় নেয় পৃথিবী, একদিন, তাই তো। হ্যাঁ, এখন দেখো ধরে নিচ্ছি যে এটা হচ্ছে পৃথিবীর কেন্দ্র হচ্ছে ও, এবং এটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল, নিরক্ষরেখার অঞ্চল, এবং এইখানে পৃথিবীর নিরক্ষরেখার অঞ্চলের সাথে
গামা বা ল্যামডা কোণ করে, এটা ল্যামডা, ল্যামডা কোণ করে একটা বস্তু এখানে রয়েছে, এম ভরের একটা বস্তু এখানে রয়েছে। তাহলে এই এম ভরের বস্তুটা যদি এখানে থাকে, বলো তো পৃথিবীর ওজনটা কোন দিকে কাজ করবে? এই দিকে, তাই তো? ওজনটার মান কত হবে? এমজি। এমজি এখন দেখো পৃথিবীটা যেহেতু একটি কি হচ্ছে নিজের অক্ষের সাপেক্ষে ঘুরছে, অর্থাৎ এম ভরের বস্তুটাও পৃথিবীর এখানে যদি থাকে তাহলে সেও একটা বৃত্তাকার পথে ঘুরছে, এরকম একটা বৃত্তাকার পথে, তাই তো? হ্যাঁ এবং এইখান থেকে এই যে দূরত্বটা, এটা ধরছি আর দূরত্ব, মানে এই অক্ষরেখা, অক্ষটাকে এই এম ভরের বস্তুর দূরত্ব, ঠিক আছে? এবং দেখো এই যে পৃথিবীর ব্যাসার্ধ, সেটা হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে দেখো যখন এটা বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে এর উপর একটা অপকেন্দ্র বল কাজ করবে বাইরের দিকে, এম ভি স্কোয়ার বাই আর, তাই তো? হ্যাঁ এখন দেখো এই অপকেন্দ্র বল এর একটা উপাংশ যেটা বাইরের দিকে কাজ করছে সেটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, আর এই কোণটা কত হচ্ছে? এই কোণটা হয়ে যাচ্ছে ল্যামডা, তাহলে হচ্ছে কস ল্যামডা। ঠিক আছে, তাহলে এই কস ল্যামডা টার্মটা বাইরের দিকে কাজ করছে। এখন দেখো তো তাহলে পৃথিবীর জন্য এখন লোভ দিয়ে যে ওজন, ওজনটা তাহলে হ্রাস পাবে এই অপকেন্দ্র বলের জন্য, তাই তো? তাহলে পৃথিবীর এখন ওজন যদি এম জি প্রাইম হয়, তাহলে সেটা ইকুয়াল টু কি হচ্ছে? এম জি মাইনাস এম ভি স্কোয়ার বাই আর ইন্টু কস ল্যামডা, এই টার্মটা দাঁড়াচ্ছে, তাই তো? হ্যাঁ এখন আমরা কি জানি ভি ইকুয়াল টু কি হয়? ভি ইকুয়াল টু হয় ওমেগা ইন্টু আর। যদি মানটা বসাই কি দাঁড়াচ্ছে দেখো তো, এম জি মাইনাস এম ওমেগা স্কোয়ার আর ইন্টু কস ল্যামডা, তাই তো? অর্থাৎ জি প্রাইম, দেখো জি প্রাইম ইকুয়াল টু এম, এম বোথ সাইডে কেটে যাচ্ছে, তাহলে জি প্রাইম ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর ইন্টু কস ল্যামডা, এটা দাঁড়াচ্ছে। এখন দেখো এই যে ত্রিভুজটা যদি কল্পনা করি, এটা আর, এটা আছে ক্যাপিটাল আর। তাহলে দেখো এই ছবিটা যদি এখানে আঁকি, এটা হচ্ছে আর, এই অংশটা আছে ক্যাপিটাল আর, তাই তো? আর এটা হচ্ছে অক্ষটা, পৃথিবীর অক্ষটা ছিল। তাহলে দেখো এই যে ল্যামডা কোণটা, এইটা যদি ল্যামডা কোণ হয় তাহলে এই কোণটাও ল্যামডা হচ্ছে, তার মানে এই কোণটাও ল্যামডা হচ্ছে, তাই তো? হচ্ছে তো? এখন দেখো এই, তাহলে আমরা কি বলতে পারি যে স্মল আর বাই ক্যাপিটাল আর এটা ইকুয়াল টু হচ্ছে কস ল্যামডা, বলা যায় তো? হ্যাঁ স্যার। তাহলে স্মল আর ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? ক্যাপিটাল আর ইন্টু কস ল্যামডা। তাহলে স্মল আর এর জায়গায় ক্যাপিটাল আর কস ল্যামডা যদি বসাই, তাহলে এই মানটা কি দাঁড়াচ্ছে? জি মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু ক্যাপিটাল আর ইন্টু কস ল্যামডা, অলরেডি একটা আছে আর একটা, তাহলে হচ্ছে কস স্কোয়ার ল্যামডা। ওকে, এখন জিটাকে যদি বাইরে বের করে দিই, তাহলে কি দাঁড়াচ্ছে? ওয়ান মাইনাস ওমেগা স্কোয়ার আর বাই জি ইন্টু কস স্কোয়ার ল্যামডা। অর্থাৎ এখন অভিকর্ষজ ত্বরণের মান কি হচ্ছে? একটু কমে যাচ্ছে, তাই তো? তাহলে এটাই হচ্ছে কি যে পৃথিবীর ঘূর্ণনের জন্য অভিকর্ষজ ত্বরণের রাশিমালা। ওকে, বোঝা গেল? হ্যাঁ স্যার। তাহলে স্যার এইটা অ্যাকচুয়ালি মানটা, তাই তো? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি মানটা। ওকে, তাহলে যে জিটা ধরা হয় ওইটা কি ঘূর্ণনে না? ওইটা তো ধরা, দেখো ওটা আমরা অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু ধরে দিই, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, এবার তাহলে 4 নম্বর কোশ্চেনটা দেখাও। 4 নম্বর কোশ্চেনটা কি বলছে? যে কৃত্রিম উপগ্রহে একটি বস্তুর ওজন শূন্য বোধ হয় কেন, তাই তো? তাহলে ধরি আর একটা ছবি আঁকি, ধরো এটা পৃথিবী, ওকে, আর একটা কৃত্রিম উপগ্রহ, সে পৃথিবীর চারদিকে এই বৃত্তাকার কক্ষপথে ঘুরছে, ঠিক আছে? তাহলে ধরে নিচ্ছি যে এটা হচ্ছে একটা কৃত্রিম উপগ্রহ, এর মধ্যে একজন ব্যক্তি আছে, ওকে, এবং এই যে ব্যক্তি বা বস্তু যাই ধরি না কেন, তার ভর হচ্ছে এম, ওকে। তাহলে তার ওজনটা কোন দিকে কাজ করবে? পৃথিবীর কেন্দ্রের দিকে, এমজি। এখন দেখো এই কৃত্রিম উপগ্রহ এই ব্যক্তির উপর একটা লম্ব প্রতিক্রিয়া বল দেবে আর, উপর দিকে,
তাই তো? এখন দেখো যেহেতু এটা একটা ভি বেগে ঘুরছে, তাহলে এর জন্য একটা বাইরের দিকে একটা বল কি কাজ করবে? অপকেন্দ্র বল এম ভি স্কোয়ার বাই আর। হ্যাঁ তাহলে এখান থেকে কি আমি লিখতে পারি যে আর প্লাস এম ভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু হচ্ছে এম জি বা এম জি প্রাইম? কারণ এখানে তো জি ভূপৃষ্ঠের জি নয়, আলাদা জি, তাই জি প্রাইম। তাহলে এখান থেকে দেখো আর ইকুয়াল টু কি জানাচ্ছে, যে এম জি প্রাইম মাইনাস এম ভি স্কোয়ার বাই আর। ওকে লেখা যায় তো? এখন যখন কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে বেগ ভি ইকুয়াল টু আমরা কি জানি রুট ওভার জি এম বাই আর, তাই তো? তাহলে ইকুয়াল টু এটা কি হয় যে রুট ওভার জি ইন্টু আর, এটা দেখছিলাম কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে বেগ আগের দিনের ক্লাসে দেখে নিও। তাহলে ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে এম জি প্রাইম মাইনাস এম জি প্রাইম আর বাই আর, তাহলে আর আর কেটে যাচ্ছে, তাহলে কি দাঁড়াচ্ছে এম জি প্রাইম মাইনাস এম জি প্রাইম, অর্থাৎ ইকুয়াল টু কি হচ্ছে জিরো। অর্থাৎ কৃত্রিম উপগ্রহে কোনো বস্তুর ওপর যে লম্ব প্রতিক্রিয়া বল সেটা শূন্য, অর্থাৎ বস্তুটা নিজেকে কি মনে করবে শূন্য বোধ করবে। এই জন্যই বলা হচ্ছিল না যে লিফটের ক্ষেত্রে, যে একটা লিফট যখন অবাধে পতনশীল হয় তাহলে লিফটের ক্ষেত্রে কি হয়, তখন মনে হয় না যে সেটা ভারহীন কোনো এক ব্যক্তি মনে করে নিজেকে, সেই রকমই কেস এখানে। ঠিক আছে তো 4 নম্বর অঙ্কটা আমাদের তাহলে হয়ে গেল। ওকে এবার আসছি 5 নম্বরটা। তাহলে 5 নম্বর কোশ্চেনটা করেছো কি তোমরা কেউ? না স্যার করা হয়নি স্যার। ওকে দেখো 5 নম্বর কোশ্চেনটা কি বলছে, যে একটি বস্তু ইউ প্রাথমিক বেগে উলম্বভাবে ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বমুখে উৎক্ষিপ্ত হলো, দেখাও যে বস্তুটি যে সর্বোচ্চ উচ্চতা এইচ পর্যন্ত উঠবে তার মান এইচ ইকুয়াল টু হবে ইউ স্কোয়ার ইন্টু আর বাই 2gr মাইনাস ইউ স্কোয়ার। ঠিক আছে তাহলে দেখো কোনো একটা বস্তুকে যদি ইউ প্রাথমিক বেগ দেওয়া হয় এবং বস্তুটার ভর যদি এম ধরি, ঠিক আছে, তাহলে কি আমরা লিখতে পারি যে বস্তুটার গতিশক্তি হবে হাফ এম ইউ স্কোয়ার? হ্যাঁ স্যার লিখতে পারি। এবং ভূপৃষ্ঠে কোনো এম ভরের কোনো বস্তুর উপর স্থিতিশক্তির মান কত হয়? এম মাইনাস এম জি আর, এটা হচ্ছে মোট শক্তি হয়ে যাচ্ছে বস্তুটার, স্থিতিশক্তি প্লাস গতিশক্তি। ঠিক আছে এখন যখন সে এইচ উচ্চতায় উঠবে তখন তার পুরোটাই কি হয়ে যাবে, স্থিতিশক্তি হয়ে যাবে, কোনো গতিশক্তি থাকবে না, তাই তো? তাহলে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি মাইনাস এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ জি প্রাইম ইন্টু আর প্লাস এইচ উচ্চতা, লেখা যেতে পারে। হ্যাঁ এখন আমরা আবার দেখো কি জানি যে জি প্রাইম ইকুয়াল টু জি ইন্টু 1 প্লাস এইচ বাই আর টু দি পার মাইনাস 2 হয়। এখান থেকে লিখতে পারি জি ইন্টু আর স্কোয়ার বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার, লেখা যায় তো? তাহলে দেখো এই মানটা যদি এখানে পুট করি তাহলে এইখানে পুট করলে কি হচ্ছে যে হাফ এম ইউ স্কোয়ার মাইনাস এম জি আর ইকুয়াল টু মাইনাস এম জি আর স্কোয়ার, আর এখানে দেখো আর প্লাস এইচ এর হোল স্কোয়ার, আর এখানে দেখো আর প্লাস এইচ একটা কেটে যাচ্ছে, তাহলে নিচে কি হয়ে যাচ্ছে শুধু আর প্লাস এইচ হয়ে যাচ্ছে, তাই তো? এখন এখান থেকে আবার লেখা যায় দেখো হাফ এম ইউ স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাচ্ছে এই যে এম জি আরটা এই সাইডে নিয়ে চলে এলাম, তাহলে এম জি আর মাইনাস এম জি আর স্কোয়ার বাই আর প্লাস এইচ, এটা আসছে। এখন যদি এম জি আরটাকে কমন নেই তাহলে কি দাঁড়াচ্ছে 1 মাইনাস আর বাই আর প্লাস এইচ, অর্থাৎ দেখো লস হগু করলে কি দাঁড়াচ্ছে আর প্লাস এইচ মাইনাস আর, তাহলে আর আর কেটে যাচ্ছে এইচ বাই আর প্লাস এইচ, তাই তো? অর্থাৎ এম জি আর ইন্টু এইচ বাই আর প্লাস এইচ, এটা হয়ে যাচ্ছে কি হাফ এম ইউ স্কোয়ার। এখন দেখো এম এম কেটে দিচ্ছি, এম এম কেটে যাচ্ছে, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বলো তো, যে আর প্লাস এইচ ইন্টু ইউ স্কোয়ার ইকুয়াল টু 2gr ইন্টু এইচ, লেখা যায়? তাহলে এখান থেকে দেখো আবার লিখতে পারি যে ইউ স্কোয়ার ইন্টু আর প্লাস ইউ স্কোয়ার ইন্টু এইচ ইকুয়াল টু 2gr ইন্টু এইচ, অর্থাৎ এইচটাকে এক সাইডে যদি লিখি তাহলে ইউ স্কোয়ার ইন্টু আর ইকুয়াল টু হচ্ছে 2gr মাইনাস ইউ স্কোয়ার ইন্টু এইচ, তাই তো?
তাহলে এখান থেকে আমরা লিখতে পাচ্ছি h ইকুয়াল টু হয়ে যাচ্ছে u স্কয়ার ইনটু r বাই 2gr মাইনাস u স্কয়ার আসছে। তাহলে এটাই আমাদের প্রমাণ প্রমাণ করতে দেওয়া ছিল, হয়ে গেল প্রমাণিত। ওকে এর পরের কোশ্চেনটাও একই রকমই, দেখে নিই একবার। দেখো পরের কোশ্চেনটা কি বলছে, তাহলে আমাদের 5 নম্বর কোশ্চেন হয়ে গেল 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন বলছে যে একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে মুক্তি বেগের কে গুণ বেগে উপর দিকে ছোড়া হলো, দেখাও যে বস্তুটি ভূপৃষ্ঠ থেকে যে উচ্চতায় উঠবে তার মান হবে h ইকুয়াল টু এটা, তাই তো? তাহলে এখন যে বেগটা দিয়েছে সেটা হচ্ছে কে গুণ, অর্থাৎ এখানে যে ইউ এর মানটা দিয়েছে 6 নম্বর কেসে, ইউ ইকুয়াল টু হচ্ছে কে ইন্টু ভি, যেখানে ভি ইকুয়াল টু হচ্ছে কি মুক্তি বেগ, অর্থাৎ রুট ওভার 2gr, তাই তো? মুক্তি বেগের ফর্মুলা কি ছিল, রুট ওভার 2gr। তাহলে এই মানটা যদি এখানে বসাই ইউ এর জায়গায় তাহলে কি আসছে দেখো তো, জাস্ট এখানে বসাচ্ছি তাহলে কি দাঁড়াচ্ছে, যে হাফ ইন্টু এম ইন্টু কে আছে তাহলে কে স্কোয়ার হয়ে যাচ্ছে, আর এটা কি হয়ে যাচ্ছে 2gr হয়ে যাচ্ছে, ইকুয়াল টু এখান থেকে কি পাচ্ছি যে এম জি আর ইন্টু এইচ বাই আর প্লাস এইচ, এটা আসছে আগের মতোই। তাহলে দেখো এখানে কি আসছে, কে স্কোয়ার ইন্টু এম জি আর, 2½ কেটে যাচ্ছে, ইকুয়াল টু এম জি আর ইন্টু এইচ বাই আর প্লাস এইচ, তাই তো? তাহলে দেখো এম জি আর কেটে যাচ্ছে, তাহলে কি লিখতে পারি আর প্লাস এইচ এ ইন্টু কে স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এইচ, লেখা যায়? তাহলে এখানে দেখো আবার লিখতে পারি যে কে স্কোয়ার ইন্টু আর ইকুয়াল টু এইচ মাইনাস এইচ কে স্কোয়ার, এখান থেকে যদি এইচ কমন নিই তাহলে কি হচ্ছে 1 মাইনাস কে স্কোয়ার। ওকে অর্থাৎ এইচ ইকুয়াল টু কি দাঁড়ালো, অর্থাৎ এইচ ইকুয়াল টু দাঁড়াচ্ছে কে স্কোয়ার ইন্টু আর বাই 1 মাইনাস কে স্কোয়ার, আসছে? কেটাকে এখানে একটা গুণাঙ্ক বলেছে, দেখো একটা মান দিয়েছে যে এত গুণ, কে গুণ বেড়ে বেগে মুক্তি বেগের কে গুণ বেগ, কে এর মান 1-এর থেকে কম। ওকে তাহলে এটা আমার প্রমাণিত হয়ে গেল। এবার আসি 7-এরটা। এই যে কোশ্চেন গুলো তোমাদের করাচ্ছি, ঠিক আছে, এই কোশ্চেন গুলো তোমাদের আইদার বোর্ডে এসছে অথবা আসবে, বুঝা গেছে? এখন দেখো এবার বলছে যে একটি গ্রহের পৃষ্ঠের ঠিক উপরে আবর্তনরত উপগ্রহের আবর্তন কাল যদি টি হয়, প্রমাণ করো যে রো টি স্কোয়ার একটি সর্বজনীন ধ্রুবক, যেখানে রো হচ্ছে ওই গ্রহের গড় ঘনত্ব, তাই তো? তাহলে দেখো আমাদের কেপলারের তৃতীয় সূত্র মনে আছে, যে টি স্কোয়ার কার সাথে প্রপোর্শনাল, আর কিউবের সাথে প্রপোর্শনাল, তাই তো? যদি মনে না থাকে তাহলে প্রথম থেকেই করে দেখাই। ওকে তাহলে দেখো একটা পৃথিবীর ছবি আঁকছি এবং একটা কৃত্রিম উপগ্রহ ধরো পৃথিবীকে কেন্দ্র করে এই বৃত্তাকার পথে ঘুরছে, ঠিক আছে, এবং এই কৃত্রিম উপগ্রহটার ভর হচ্ছে স্মল এম, পৃথিবীর ভর কত, ক্যাপিটাল এম, তাই তো? এবং পৃথিবীর কেন্দ্র থেকে এর যে দূরত্ব এটা ধরছি স্মল আর, দূরত্ব ধরছি স্মল আর। তাহলে বলো তো পৃথিবীর মধ্যে আর এই কৃত্রিম উপগ্রহের মধ্যে আকর্ষণ বল কি হবে, জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম বাই আর স্কোয়ার, তাই তো? এখন যেহেতু এই কৃত্রিম উপগ্রহটা ভি বেগে পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করছে, তাহলে এর জন্য একটা অপকেন্দ্র বল বাইরের দিকে কি কাজ করবে, এম ভি স্কোয়ার বাই আর, তাই তো? তাহলে এখান থেকে লিখতে পারি এইটা ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর, অর্থাৎ এখান থেকে লেখা যেতে পারে ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে জি এম বাই আর, তাই তো? এখন দেখো এই কৃত্রিম উপগ্রহটা পৃথিবীর চারদিকে যদি একবার প্রদক্ষিণ করে কতটা দূরত্ব যাবে, 2πr, তাই তো? একবার পুরো প্রদক্ষিণ করতে 2πr অতিক্রম করবে, এবং তার জন্য যে সময়টা লাগাচ্ছে সেটা যদি টি হয় পর্যায়কাল,
তাহলে ইকুয়াল টু 2πr/t ইকুয়াল টু লিখতে পারি ভি। তাহলে দেখো এই ভি এর মানটা যদি এই উপরের সমীকরণটায় বসাই কি দাঁড়াচ্ছে দেখো তো, 4π² r² / t² ইকুয়াল টু gm/r আসছে। তাহলে এখান থেকে দেখো টি স্কোয়ার ইকুয়াল টু কত বেরোচ্ছে, টি স্কোয়ার ইকুয়াল টু বেরোচ্ছে 4π² / g(m)r³ আসছে কি? হ্যাঁ স্যার। ওকে, এখন দেখো যদি কোশ্চেনটাই পুরোটা একবার দেখে নাও তো, কোশ্চেনটা বলেছে যে একটি গ্রহের পৃষ্ঠের ঠিক উপরে আবর্তনরত উপগ্রহের আবর্তনকাল। তাহলে যখন ঠিক উপরে আবর্তন করছে তাহলে কি আমরা বলতে পারি যে গ্রহটার ব্যাসার্ধ যদি আর হয় আর এর ঠিক উপরে জাস্ট উপরে যদি হয় তাহলে আর ইকুয়াল টু স্মল আর বলা যায়, জাস্ট উপরে মানে এইচ এর মানটা খুবই, হ্যাঁ কারণ কোশ্চেনটাই তাই দেওয়া আছে পৃষ্ঠের ঠিক উপরে। তাহলে এই জায়গায় আমরা কি বসাতে পারি, টি স্কোয়ার ইকুয়াল টু কি হচ্ছে, তাহলে টি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4π² R³/gm, তাই তো। এখন গ্রহটা যদি গোলক ধরা হয় তাহলে এম ইকুয়াল টু কি লিখতে পারবো, এম ইকুয়াল টু হচ্ছে গোলকের আয়তন 4/3π R³ গড় ঘনত্ব, এটাই হয়ে যাচ্ছে এম, তাই তো। তাহলে এই মানটা যদি এখানে বসাই, বসালে কি দাঁড়াচ্ছে, বাই জি ইন্টু 4/3π R³ρ। তাহলে দেখো R³ কেটে যাচ্ছে, ঠিক আছে, তাহলে এটা কি দাঁড়াচ্ছে 4 4ও কেটে যাচ্ছে, তাহলে এইদিকে হয়ে যাচ্ছে 3π হয়ে যাচ্ছে আর এদিকে হচ্ছে জি আর নিচে হয়ে যাচ্ছে রো, তাই তো। আর কোনো টার্ম থাকছে না, অর্থাৎ টি স্কোয়ার ইকুয়াল টু এটা আসছে, তাই তো। তাহলে এখান থেকে লিখতে পারি যে রোটা রো ইন্টু টি স্কোয়ার এটা ইকুয়াল টু কত হচ্ছে, 3π/g। এখন দেখো জিটা যেহেতু সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলা হয় তাহলে 3π/g এটাও তো সর্বজনীন মানই হবে, তাই তো। অর্থাৎ আমার কোশ্চেনটা কি দেওয়া ছিল যে রো টি স্কোয়ার একটি সর্বজনীন ধ্রুবক, প্রমাণিত হলো। ওকে, স্যার আজকে আপনার মিশনের কোন ছেলে আছে? ওকে, তাহলে পরে কোশ্চেন গুলো করা হোক। স্যার এটা রেকর্ড ভিডিও দিবেন তো? হ্যাঁ রেকর্ড ভিডিও, হ্যাঁ রেকর্ড ভিডিও দেবো। ওকে, 7-8টা দেওয়া হলো, এবার 8-8টা দেখো তো কি বলেছে, যে বলছে একটি স্থানে মহাকর্ষীয় ক্ষেত্রফল বলল ই ইকুয়াল টু দিয়ে দিয়েছে, তাই তো। ই ইকুয়াল টু কত দিয়েছে, 25i³ + j³। তাহলে বলো তো মহাকর্ষীয় ক্ষেত্রফল বলল ইকুয়াল টু, আমরা কি জানি যে মহাকর্ষীয় ক্ষেত্রফল বললে ইকুয়াল টু হচ্ছে মহাকর্ষীয় বল বাই ওর ভর, এটাই জানি। তাহলে এখান থেকে বলো তো মহাকর্ষীয় বল ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, এম ইন্টু ই, তাই তো। এখন এম এর মান নিয়েছে 4 কেজি, তাহলে যদি 4×25×i³ + j³ লেখা যেতে পারে, তাহলে ইকুয়াল টু 4×25 কত হয়, 100, তাহলে লিখতে পারি 100i³ + 100j³, এটাই হয়ে গেল বলের মানটা, তাই তো। এখন কি বলেছে আর একটা দেখো, এই বস্তুটিকে 0,0 বিন্দু থেকে 2,3 বিন্দুতে আনতে হচ্ছে, তাহলে হচ্ছে 0,0 থেকে আমি নিয়ে যাচ্ছি কোথায়, 2,3 বিন্দুতে, তাই তো। তাহলে এই ক্ষেত্রে আমার যে ডিআর বা সরণটা হচ্ছে কত হচ্ছে, 2i³ + 3j³। তাহলে আমরা কি জানি কৃতকার্য ডাব্লু ইকুয়াল টু কি হয়, কৃতকার্য ডাব্লু ইকুয়াল টু হয় বল ইন্টু সরণ, তাই তো, f.dr। তাহলে এখানে মানটা যদি বসাই কত হচ্ছে, 100i³ + 100j³ · 2i³ + 3j³। তাহলে দেখো i এর সাথে i, j এর সাথে j, তাহলে i এর সাথে i করলে কত হচ্ছে 200 + 300, তাহলে কত হচ্ছে 500, 500 জুল হচ্ছে কৃতকার্যের মান। ওকে, এর পরে কোশ্চেনে যাওয়া যাক, তাহলে 8 নম্বর কোশ্চেনটা হয়ে গেল, এবার 9 নম্বর কোশ্চেনে যাওয়া যাক। ন নম্বর কোশ্চেনটা কি করেছো, দেখবে তোমাদের ছায়ার বইয়ে এই কোশ্চেনটা আছে,
আর এই কোশ্চেনটা সম্ভবত তোমাদের 2015-তে পড়েছিল। আর নতুন ছায়ার বইটাই মনে হয় নেই, ওটাই উঠিয়ে দিয়েছে কোশ্চেনটা, কিন্তু পুরনো ছায়ার বইয়ে কঠিন গাণিতিক দেখবে রয়েছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। তো এই 9 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে, যে একটি ভারী নক্ষত্রের চারদিকে একটি গ্রহ আর ব্যাসার্ধের বৃত্তপথে টি সময়ে ঘুরছে, নক্ষত্র গ্রহটির মধ্যে মহাকর্ষীয় বল R^-5/2 এর সমানুপাতিক হলে T²∝R^X হয়। এক্স এর মান নির্ণয় করো। ঠিক আছে, তাহলে দেখো এখান থেকে আমি বলতে পারি যে মহাকর্ষীয় বল F∝ কত বলা আছে, R^-5/2, অর্থাৎ আমি বলতে পারি যে মহাকর্ষীয় বল F=K×R^-5/2, বলা যায় তো? এখন দেখো যেহেতু একটা বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে এর ক্ষেত্রে বলা যায় যে এর অপকেন্দ্র বলের মান কত হবে, MV²/R, তাই তো? এইটা ইকুয়াল টু দাঁড়াচ্ছে কে মহাকর্ষীয় বলের সাথে সমান, তাহলে এখান থেকে V²= কত বেরোচ্ছে, V²= বেরোচ্ছে K R^-5/2+1, মানে -3/2 হয়ে যাচ্ছে, বাই এম V² এটা পেয়ে যাচ্ছি। এখন দেখো আগের মতোই যে ও যদি বৃত্তাকার পথে ঘুরছে, তার মানে পরিধিটা ও অংশটা ও ট্রাভেল করছে 2πr, তাহলে 2πr ও ট্রাভেল করতে ও সময় কত নিচ্ছে, টি সময় নিচ্ছে, এইটা ইকুয়াল টু হচ্ছে ভি, তাই তো? তাহলে ভি এর জায়গায় যদি এই মানটা বসায় কত দাঁড়াচ্ছে দেখো তো, 4π²R²/T² ইকুয়াল টু হচ্ছে K R^-3/2/m, অর্থাৎ এখান থেকে দেখো T² কত আসছে, T² আসছে 4π²×m, আর এইদিকে হচ্ছে R², আর এইদিকে দেখো R^-3/2 আছে, এই সাইডে গেলে কত হয়ে যাচ্ছে, +3/2 ডিভাইডেড বাই কে, এটা আসছে, তাই তো? তাহলে এইটা ইকুয়াল টু কত আসছে, 4π²×m/k R^-2+3/2, তাহলে কত হচ্ছে, 7/2। ওকে, অর্থাৎ এখান থেকে আমি বলতে পারি T²∝R^-7/2, বলা যায় তো? এটাই আসছে তো? হ্যাঁ তাহলে এটা আসছে, কিন্তু আমার কোশ্চেনে কি দেওয়া আছে, কোশ্চেনে দেওয়া আছে T²∝R^-X যদি হয়, তাহলে R^-X যদি হয় তাহলে X ইকুয়াল টু এখানে কত দাঁড়াচ্ছে, 7/2, বোঝা গেছে? তাহলে এইভাবে অঙ্কগুলো করতে হবে। ওকে, এবার শেষ কোশ্চেনটা দেখা হোক, 10 নম্বর কোশ্চেনটা, 9 নম্বরটা হয়ে গেল, এবার 10টা। 10টা কি বলেছে, যে পৃথিবী পৃষ্ঠে একটি ব্যক্তি সর্বোচ্চ 2 মিটার পর্যন্ত লাফাতে পারে, অন্য একটি গ্রহে সর্বাধিক কত উচ্চতা পর্যন্ত ব্যক্তিটি লাফাতে সক্ষম, আর কি দেওয়া আছে, যে ওই গ্রহের ঘনত্ব পৃথিবীর 1/3 গুণ এবং ব্যাসার্ধ পৃথিবীর 1/4 গুণ, তাই তো? তাহলে দেখো এই সাইডে আমি পৃথিবীরটা লিখছি, এই সাইডে পৃথিবীরটা লিখছি, আর এই সাইডে গ্রহটির লিখছি, ঠিক আছে? তাহলে দেখো আমরা কি জানি, পৃথিবীর ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ G=কি হয়, Gm/R² হয়, তাই তো? তাহলে এখন দেখো পৃথিবী ধরে যদি একটি সম্পূর্ণ গোলক হিসাবে ধরা হয়, তাহলে লিখতে পারি m এর জায়গায় 4/3πr³ পৃথিবীর গড় ঘনত্ব ρ/R², তাহলে ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, 4/3πρ×g×r, তাই তো? এখন দেখো ওই গ্রহের ক্ষেত্রে, ওই গ্রহের ক্ষেত্রে যদি মানটা বসাই, তাহলে G′ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে, 4/3π, এখন ওই গ্রহের ঘনত্ব পৃথিবীর 1/3 গুণ, তার মানে ρ/3 বসবে, G×, আর ব্যাসার্ধের কত গুণ, 1/4 গুণ, তার মানে R/4 বসলো, তাই তো? তাহলে এখান থেকে লিখতে পারি যে 4/3πρ×gr/, এখানে 3 আছে আর নিচে 4 আছে, 3 আর 4 এ 12, অর্থাৎ এইটা লিখতে পারি G/12, অর্থাৎ পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের 1/12 অংশ, তাই তো? ওই গ্রহটার অভিকর্ষ ত্বরণের মান। তাহলে দেখো এখন কোন একটা বস্তু ব্যক্তি যদি যখন তে সর্বোচ্চ শক্তি দিয়ে এই উচ্চতায় উঠছে, ঠিক আছে, তাহলে এই উচ্চতায় উঠতে যখন পাচ্ছে, তাহলে এই উচ্চতায় ওর
স্থিতিশক্তির মান কত হয়? এমজিএইচ হয়, তাই তো? তার মানে এই এমজিএইচ ও খরচ করতে পারছে, তার সামর্থ্য রয়েছে, তাই তো? তাহলে পৃথিবীতে যদি সেটা এমজিএইচ হয়, তাহলে ওই গ্রহের ক্ষেত্রে কত হচ্ছে? ওই গ্রহের অভিকর্ষীয় ত্বরণ জি প্রাইম ইনটু এক্স উচ্চতা, লিখতে পারি তো? তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? এমজি এইচ এর জায়গায় দুই দিয়েছে, ইকুয়াল টু হচ্ছে এম ইনটু জি বাই 12 ইনটু এক্স, অর্থাৎ এক্স ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? 24 মিটার। তো বুঝতে পারলে তাহলে অ্যান্সারটা কি হবে, যে সে ওই গ্রহে 24 মিটার উচ্চতা পর্যন্ত লাফাতে পারবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আমার পরবর্তী ক্লাসে। ওকে ওকে স্যার।